আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার তাসিন আজকে সেহেরি খেতে উঠেছে প্রথমবারের মতো। সে নাকি মাশাল্লাহ রোজা রাখবে আগামীকাল। কি করবে? রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ভাত খেয়েছো? একটু চলো আমরা বেডে যাই এখন। একটু মেয়েছে ফ্রিজে রাখবো। ওকে, তাকে চকলেট দিয়েছিলাম খাওয়ার জন্য, খাবে না, সে একটু ভাত খেয়েছে আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। আজকে আমাদের চতুর্থ রমজান। আজকে আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করতে, আমি রমজানের দিনের রুটিনগুলা কী কী করি, সারাদিন কীভাবে আমার কাজগুলো গুছাই, আর বাচ্চাদের সাথে আমার সময়টা কীরকম করে কাটে। এটা আমার জানলার বাইরে গার্ডেন আমরা করেছিলাম, ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুধের বোতলের মধ্যে, বোতল না আসলে এটা কাগজেরই বোতল, আমার কাছে কিছু বোতল ছিল না পেঁয়াজের এই গুঁড়িটা লাগানোর জন্য, তো এই পেঁয়াজের গুঁড়িটা আমি বোতল ম্যানেজ করতে পারিনি বলে এইভাবে DIY আইডিয়াটা কাজে লাগালাম। তো হঠাৎ মনে পড়লো এই বক্সটা তো কাটা যাবে, তো ছোট ছোট করে কেটে দুইটা তিনটা করে গুঁড়ি এখানে লাগিয়ে দিলাম পানির সাথে, আর মাশাল্লাহ একদম সুন্দর হয়ে গেছে। পেঁয়াজের পাতা যারা খান, পেঁয়াজের গুঁড়িটা ফেলবেন না, এটা একটু পানির মধ্যে রাখলেই কিন্তু 1-2 দিনেই বড় হয়ে যায়। না না জানেন থাকলে প্লিজ, মানে না ট্রাই করে থাকলে আপনারা ট্রাই করতে পারেন। আর বাহিরে এখনো আমরা ওইভাবে গার্ডেন করিনি, জাস্ট উইন্ডোগুলোতে ফুলের চারা লাগিয়েছি। আর এখন যেহেতু সকালবেলা, বাচ্চাদের জন্য আমি নর্মাল সুপের স্টাইলে নুডলস রান্না করে দিচ্ছি। ওরা তো নাস্তা করবে, ওরা তো রোজা রাখেনি। তবে আমার তাসিন সকালে মানে সেহরিতে উঠে, সে আজকে প্রথমবার আলহামদুলিল্লাহ সেহরি করেছে, সে নাকি রোজা রাখবে। আর আমি শিওর সে পারবে না, কারণ মাত্র 4 বছর। আমি তারা বলে দেখব, তারপর জানি না দেখি কি হয়। আমি তাকে ফোর্স করবো না, তার সাথে কিছু সময় রোজা নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে সে একটু ইন্টারেস্টেড। নুডলসের মধ্যে যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে সেটা হালকা করে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গতকালকের আমার আর আমার তাসিনের কিছু কাজ, মা ছেলে মিলে কি করব, সর্দি ঠান্ডা, তার উপরে রোজা, কোনো কাজ নাই, ওদেরকে কিন্ডারগার্টেনও দেইনি, তো সারাদিন বাচ্চাদের নিয়ে ব্যস্ত রাখার জন্য সামান্য কারো কাজগুলা রমাদান মোবারক লিখে দিলাম। দেখতেও সুন্দর লাগছে, বাচ্চারাও খুবই হ্যাপি। আর আজকে হচ্ছে প্রচণ্ড মেঘলা ওয়েদার, গতকালকেও ছিল, সারাদিন বৃষ্টি মেঘলা ওয়েদার, কোনো প্রকার মানে রোদ উঠে নাই, এত ক্লাউডি ছিল ওয়েদারটা। আজকেও সেরকম মনে হচ্ছে যাচ্ছে যাবে। আজকে গতকাল থেকে একটু ওয়ার্ম থাকবে, বাট তারপরও ঠান্ডা তো ঠান্ডাই। এই যে এই পাশের উন্নত তো আমার চারাগুলা, ফুলের চারা লাগিয়ে দিয়েছি, জামার খুব পছন্দ ফুলের চারা। আর এই যে এই নুডলসের মধ্যে আমি একটা ডিম ভালো করে ফেটে দিয়েছি, আর একটু ঘন ঘন সুপের মতো পানি দিয়ে আমি রান্না করি। আমার বাচ্চারা ড্রাই ড্রাই খেতে পারে না, ছোটবেলা থেকে তাসিন এইভাবে খেতে পছন্দ করে। আর একটু পানি রাখতাম, এখন যেহেতু একটু বড় হচ্ছে তাই পানির পরিমাণটা আস্তে আস্তে হালকা করে কমিয়ে দিচ্ছি। এটাতে কোনো তেল টেল লাগে না, কোনো কিছুই লাগে না, আমি জাস্ট নামানোর আগে একটু ঘি বা বাটার দিয়ে নেই, ফ্লেভারটা ভালো আসে। তো বাচ্চাদের জন্য ঘি বা বাটার দুইটাই কিন্তু খুবই উপকারী। তো আমি এখন বাচ্চাদের খাওয়াই দিব, খাওয়া দাওয়ার পরে আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো আমি খাওয়া দাওয়া শেষ করেছি বাচ্চাদেরকে, এখন হচ্ছে
মাংস বের করে নেছি ফ্রিজ থেকে আমার জামাই মাশাআল্লাহ গরু মাংস খেতে খুব পছন্দ করে তো রমজান আজকে 4টা হয়ে যাচ্ছে কিন্তু আমি তাকে এখনো গরু মাংস রান্না করে দেইনি তো দুটো মাংস বের করেছি একটা গরু মাংস আর একটা হচ্ছে মুরগির মাংস কারণ বাচ্চারা তো গরু মাংস খেতে পারে না তো বাচ্চাদের জন্য মুরগির মাংস কাল পরশুদিন আমরা মাছ খেয়েছিলাম তাই আজকে আর মাছ বের করছি না গতকালকে সবজি ছিল শুধু সবজি তাই আজকে চিন্তা করলাম আচ্ছা বেচারা জামাইকে আমি আজকে মাংস রান্না করে দেই তো মাংস ভেজানোর জন্য আমি দুটো বাটি নিয়ে নেছি তো একটাতে চিকেনটা রেখে দিলাম এই যে চিকেনের পোটলাটা বের করেছি আরেকটাতে গরম মাংসটা তো আমি এখন একটু পানি দিয়ে রাখবো কারণ যেহেতু একটু পরেই রান্না করব তাই পানি দিয়ে দিচ্ছি টেপের যে হালকা মিডিয়াম গরম পানি মানে ওয়ার্ম এটা যেটা একদম গরম না আসলে হালকা ওয়ার্ম বেশি ঠান্ডা দেওয়া যাবে না কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা বেশি ঠান্ডা পানি দিলে আবার ফ্রোস্ট হতে ডিফ্রোস্ট হতে চাইবে না অনেক সময় লাগবে যদি রাতে বের করে রাখি আমি যখন তখন আমি পানি দেই না এইভাবে রেখে দেই সকালের মধ্যে ডিফ্রোস্ট হয়ে যায় কিন্তু যখন সকালে উঠে আমি বের করি তখন আমি চেষ্টা করি হালকা গরম পানি দিয়ে যেটা কোনো বিষয় না আসলে এরকম গোসল করি যেরকম আমরা গরম পানি দিয়ে হালকা গরম ওই গরম পানিটা দিয়ে এইভাবে ভিজায় রাখি এখন আমি দেখাবো আপনাদেরকে আমার জামাই বাঙালি দোকানে গিয়েছিল বাংলাদেশি দোকানে সেখান থেকে কি কি এনেছে রোজা উপলক্ষে আমাদের ডালচিনি শেষ হয়ে গিয়েছিল একবারে তো ডালচিনিটা সে নিয়ে এসেছে এই যে বাংলাদেশি দোকানে গেলে বড় বড় প্যাকেটগুলো পাওয়া যায় তারপরে যে চিড়া এটা হচ্ছে ব্রাউন চিড়া সাদাটা না ব্রাউনটা তো রোজায় আসলে চিড়াটার খুব ব্যবহার হয় ইফতারের সময় চিড়া দিয়ে ডিজার্ট করে খেলে ভালোই লাগে ভাজা পোড়া খাওয়ার থেকে আমি এটা একটু প্রেফার করি খাওয়ার জন্য আর তেজপাতাও গরম মশলার মধ্যে ডালচিনি আর তেজপাতা আমার শেষ হয়ে গিয়েছিল তো এটাও নিয়ে আসছে আর নিয়ে আসছে মুড়ি বনফুলের মুড়ি তো এগুলো আমি এখন আস্তে আস্তে করে বক্সের মধ্যে রাখবো যেগুলো বয়ামের মধ্যে রাখা সেটা বয়ামে রাখবো তো একটা বক্স নিয়ে নিলাম আমি একটার মধ্যেই তেজপাতা আর ডালচিনি রেখে দিব যতটুকু জায়গা হয় সবটুকু না এটা যেহেতু সাইজে মাশাআল্লাহ অনেক বড় দারচিনি তো এই বয়ামে এভাবে জায়গা হবে না তো আমি এটাকে হাফ করে এভাবে রেখে দিচ্ছি দারচিনির মধ্যে আমি আমার জীবনে এরকম ময়লা দেখি নাই আমি জানি না কেউ দেখেছেন কি না এই প্রথম দেখলাম আমি এই যে এত ময়লা কেমন যেন একটা জালের মতো এই যে আমি বুঝতেছি না এগুলো এত ময়লা কেন বেশিরভাগ স্টিকগুলাতে এরকম ময়লা এই যে এখানে যে কটা রেখেছি এগুলো তো এরকম না বেশিরভাগ স্টিকগুলাতেই ময়লা এবং দারচিনি তো ধুয়ে রাখার জিনিস না যে আমি এটাকে ধুয়ে রাখবো কারণ আমার এটা আইডিয়া নাই কোনো এক্সপিরিয়েন্স নাই যে ধুয়ে রাখা যায় কি না এই যে এটা দেখেন কত সুন্দর পরিষ্কার আর দেখতেও জানি একটু কেমন এই টিআরএসের কোম্পানির জিনিসের জন্য আনতে চাই না ওদের জিনিসগুলো বেশিরভাগ সময় এত ভালো হয় না মাঝে শক্ত আচ্ছা যাই হোক আমি আর ভরবো না এতটুকুই এনাফ এই কদিন চলার জন্য তারপরে আমি আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি এই যে এরকম ইলাস্টিকগুলো আছে না অনেক এই যে ইলাস্টিকগুলো দেখবেন অনেক সবজির গুঁড়িতে লাগানো থাকে অনেক কিছুতেই থাকে ইলাস্টিকগুলো আমি ফেলে দিই না এগুলো রেখে দিই কারণ হচ্ছে এই যে প্যাকেটগুলো হয় না এগুলো আমি এইভাবে একদম টাইট করে মানে ইয়ার টাইট যেরকম হয় এরকম টাইট করে ধরে ইলাস্টিক দিয়ে বেঁধে দিই তাহলে আর বাইরের বাতাসটা এটার মধ্যে যায় না আর এটা অনেকদিন ভালো থাকে ইভেন আমি যখন ডিপ ফ্রিজে জিনিস রাখি আমি এইভাবে কিন্তু বেঁধে রাখি তখন আমার এক্সট্রা পলিথিনের পলিব্যাগের কোনো প্রয়োজন হয় না
তা আপনারা অনেকেই হয়তো বা এই কাজটি করেন আমার মতো, তো যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট টিপসটা কিচেনের জন্য। এখন আমি তেজপাতাগুলো নিয়ে নিব। দেখি তেজপাতা তো একই কোম্পানি পিআরএস এর, আমি রাঁধুনি বা প্রাণের আনার চেষ্টা করি, তো আমার জানি না এবার হয়তো বা সে পায়নি, এই জন্য সেগুলো নিয়ে আসছে। তেজপাতাগুলো দেখে দেখে রাখতে হবে। সবসময় হয় না, এই প্রথম দেখলাম আসলে এত ময়লা। তো আমি যে কয়টা রাখবো তাতে আমার অনেক দিন চলে যাবে। এই যে এর মধ্যেও কিছুটা ময়লা তেজপাতার মধ্যে। তো অবশ্যই আপনারা যারা আমার মতো এরকম বড় বড় প্যাকেট কিনে আনবেন, প্লিজ একটু ভালো করে চেক করে নেবেন, ময়লা বা মাকড়সার জালের মতো জাল বেঁধে থাকে, হয়তোবা অনেক পুরনো প্যাকেট আর নয়তোবা খুব আনহেলদি প্রসেস এগুলো প্যাকেট করা, দুইটা কারণ হতে পারে। তো এভাবে রেখে আমি এই যে লিডটা কোথায় বন্ধ করে দেব। একটাতে রাখলে আসলে কিচেনে স্পেসটা একটু সেভ হয়, আর দারচিনি আর তেজপাতা যেহেতু একটু বড় জিনিস, গুড়া গুড়া জিনিস না, তো খুঁজে পাওয়া ইজি, এই জন্য একটার মধ্যেই রেখে দিলাম। আর এগুলো বয়াম বয়ামের দিকে তাকাবেন না, কারণ আমি যে জেম জেলি ব্যবহার করি যেগুলো কাঁচের বয়াম হয় আর দেখতে সুন্দর হয়, সাইজেও ঠিক থাকে, আমি রেখে দিই, কারণ দোকানে একটা কিনতে গেলে 2-2.5 ইউরো 3 ইউরোর মতো পড়ে সেম জিনিসটাই। তো যেহেতু আমি কোনো কিছু খাচ্ছি সেটার সাথে আমি ফ্রি পাচ্ছি, তো সেটা তো আর ফেলে দেওয়া দরকার নেই, আমার টাকাটা ওইখানে সেভ হয়। তেজপাতার প্যাকেটটাও আমি এরকম খুব ভালো করে মুড়ে মুড়িয়ে নিব, তারপরে যে একটা ইলাস্টিক ব্যান্ড দিয়ে রেখে দেবো। আমরা অনেকেই কিন্তু ফুল কিনি ঘরে রাখার জন্য, ফুলের গুঁড়িতে দেখবেন আটার মধ্যে একটা এরকম ইলাস্টিক থাকে, রেখে দিবেন, যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে রেখে দিবেন। তাহলে কিন্তু এরকম ইলাস্টিক দিয়ে বাঁধলে খুলতেও ইজি হয় আর বারবার ইউজ করাও যায়। আর চিরাটা এইভাবেই থাকবে, চিরাটা আমি পরে খুলবো, যেহেতু এখন বানাচ্ছি না তাই এখন খুলছি না, চিরাটা পরে খুলবো। এখন রান্নাবান্না শুরু করে দিব, আর এগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিব, আমি জানি না কীভাবে পরিষ্কার করব, কারণ পরিষ্কার তো করতে হবে। তেমন একটা এই স্টিকটা না একটু পাতলা, দেখেন অনেক পাতলা, আর এটা অনেক মানে চওড়া, তো এক একটার মধ্যে স্মেলটাও এক এক রকম। আসলে সস্তায় খেতে গেলে যা হয়, আসলে গরিব মানুষ তো সস্তা দেখলেই কিনি, আর সেই সময় সস্তা কিনতে গিয়ে 12টা বাজে, সস্তার তিন অবস্থা। একটু রোদে দিতে পারলে মনে হয় ভালো হতো, রোদ তো আর নাই, আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, স্নো হচ্ছে, তো রোদে দেওয়ার তো চান্সই নাই। দেখেন কতটুকু ময়লা বের হয়েছে এটা থেকে। তো আপনারা যখন বড় বড় প্যাকেট খুলবেন একটু চেক করে নেবেন, বড় বড় প্যাকেটে জিনিস বেশি থাকে, অনেক দিন ধরে প্রক্রিয়াজাত করা হয়, তো এরকম ময়লা থাকার চান্সটাও একটু বেশি। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কিছু আলু ছুলে রাখছি, আর পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে ব্লেন্ড করে ফেলেছি। আর এই পাশের চিকেনটা একটু হালকা ভেজে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে। মাংসটাও ধুয়ে নিচ্ছি, মাংসটা পুরোপুরি ছুটে গিয়েছে, তো এখন আমি পানি ঝরিয়ে নিব। তো আমি মুরগিতে মশলা মানে কষানোর জন্য মশলা দিয়ে আলু দিয়ে আর শালগুম দিয়ে আগে কষিয়ে নিচ্ছি, যেহেতু চিকেনটা আগে রান্না একটু হালকা ভেজে নিয়েছি তেলে, আর এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি মানে ফার্মের মুরগি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমি আলুটা আর শালগম বা অন্য কোনো সবজি দিলে আগে একটু কষায় নেই। কষানো হয়ে গেলে তারপরে আমি চিকেনটা অ্যাড করব মশলার সাথে। তো কষানো হয়ে গেছে, আমি এখন ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব, খুব বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ মাংস থেকে
এই মাংসগুলো ছোট ছোট আসছে হাড়ি থেকে। আর বাচ্চাদের জন্য রান্না, তো এই জন্য আমি মশলা একটু কমিয়ে দিয়েছি, কারণ চিকেনটা হচ্ছে আজকে বাচ্চাদের জন্য। আর একটু পরে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। তো গরুর মাংস রান্নার জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি, আর ওই পাশে চিকেনটা বসিয়ে দিয়েছি। দুই চুলায় দুটো তাড়াতাড়ি হয়ে যাবে। আর তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। গরুর মাংস রান্না একটু তেল বেশি লাগে, তবে খুব বেশি না। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে ক্লোভ, লবঙ্গ অল্প একটু দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন। ফ্লেভারটা অনেক সুন্দর আসে, কারো যদি ভালো না লাগে নাও দিতে পারেন, নাও দিলে চলবে আসলে। আর দিয়ে দিচ্ছি শুরুতে পেঁয়াজ কুচি, আমি এখানে মিডিয়াম সাইজের, মানে বড় না, ছোট সাইজের থেকে একটু বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিলাম। আর বাটা তো দিব অবশ্যই। তো পেঁয়াজটা এই পাশে ভাজা হয়ে গেছে, আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো একসাথে এখন দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য রাখবো, যাতে কাঁচা যে স্মেলটা আছে বাকি উপকরণগুলো চলে যায়। তো কয়েক সেকেন্ড হয়ে গেল, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর যেটাতে ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডার জারে একটু পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলা তো ননস্টিক প্যান না, এগুলা নিচে লাগার সম্ভাবনা বেশি। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিব সব মশলা, যত ধরনের মশলা দেওয়া যায় সবই দিব, একটু বেশি বেশি দিব, গরুর মাংসে একটু বেশি বেশি মশলা দিলে ভালো লাগে। তো গরুর মাংস মশলা দিতে আমি কোন জিনিসমান আমি করি না, একটু বেশি দিই। শুরুতে দিচ্ছি হলুদ, হলুদটা খুব বেশি দিতে হয় না, এক চামচ বা দেড় চামচ দিলেই হয়। হলুদ দিলাম, তারপরে দিব ধনিয়া গুঁড়া দুই চামচ, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই দুই চামচ দিলাম, পরিমাণ অনুযায়ী আসলে দিই, যখন মাংস বেশি হয় বেশি দেই। আর জিরা গুঁড়া দেড় চামচ, গুঁড়ামরিচ এক চামচ, এটা সেরকম ঝাল, রাঁধুনির মশলা সেরকম ঝাল। এই রাঁধুনির মশলাগুলো আমি জানি না, খুবই ভালো করে এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো বাইরে আসে। আর যেহেতু গুঁড়ামরিচ খুব বেশি দেওয়া যায় না ঝালের কারণে, জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা ওটা দিই, কালারটা চলে আসে এক চামচের মতো। দিয়ে হচ্ছে এবার ঘুটা দিব, ঘুটা দিব মানে নাড়াচাড়া করে নিব। আমার মনে হয় আর একটু পানি লাগবে। আর সাথে দিয়ে দিব লবণ, লবণটা আমি হাতে দিই, হাতে দিয়ে আমার কাছে আন্দাজটা হয়, তো আমি হাতে দিয়ে দিয়ে দিব মাংসের জন্য প্রায় দেড় চা চামচের মতো, খুব বেশি না। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, এটা তো আর বলে দেওয়ার কিছু নাই, যতটুকু লবণ আপনারা খেতে পছন্দ করেন। আর হালকা গরম পানি দিব, যাতে মশলাটা কষতে কষতে ভুনা হতে হতে যাতে পুড়ে না যায়, আর একটু পানি লাগবে আধা কাপের মতো। কোনো ব্যাচেলার ভাই বোন যদি দেখে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের কাজে আসবে। না ব্যাচেলার বলে না, যারা রান্না পারি না, আমরা নতুন নতুন রান্না শিখি তাদের জন্য। তো ঢাকনা দিয়ে কষিয়ে নিব কিছু সময়ের জন্য, এভাবে থাক। আর ওই পাশে চিকেনটা দেখে নিই কি অবস্থা। চিকেনে আমি এখনো কিন্তু পানি দিই নাই, তো চিকেনটা এখন নেড়ে চিব।
অনেক পানি এসেছে অলরেডি চিকেন থেকে শালগম থেকে। তো আরেকটু সময় জাল করে তারপরে হালকা পানি দিব। এই যে বললাম না বেশি নাড়াচাড়া করলে মাংসগুলো খুলে খুলে আসে হাড়ি থেকে, তো এই কারণে আসলে খুব বেশি নাড়াচাড়া করা যায় না। তো মশলাটা দেখুন অনেক সুন্দর কষানো হয়েছে। আর গরুর গরুর মাংস রান্না করার সময় মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন হয় না, কারণ আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে কষানো দরকার হয় না, কারণ মাংস দিয়ে তো আমরা অনেক সময়ই জাল করি পানি ছাড়া, তো সেই সময় মশলাটা আরেকটু কষে যায়। তারপরে হালকা কষিয়ে নিলে ভালো, মশলার গন্ধ যাতে চলে যায়। তো মশলাটার মাংসের পানি আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি ছাঁকনিতে রেখে, এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিতে পারেন, আমি আসলে কাঁচামরিচ আর গুঁড়ামরিচটা খুবই কম মিক্স করা হয় আমার রান্নাতে। তো আপনারা যদি ভালো লাগে কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে দিয়ে খেতে, এই সময় কাঁচামরিচও দিতে পারেন, আমি দিচ্ছি না, আমি মাঝে মধ্যে দেই, সব সময় না, মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু আপনারা জানাতে পারেন, যেহেতু আমার এটা নতুন নতুন চ্যানেল, ব্লগ চ্যানেল। আপনাদের ভালোবাসার দোয়া, ইনশাল্লাহ একদিন আমাকেও আপনাদের অন্তরে জায়গা করে নেওয়ার চেষ্টা করবে। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন রেখে দিব এটাকে 5-7 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে। তার মধ্যে মাঝে মাঝে আমি এটা ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লাগে। তো পানি ছাড়া এভাবে কষিয়ে নিব। আর ওই পাশে আমি চিকেনে পানি দিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের তরকারিতে আমি একটু পানি পানি রাখি যাতে, কারণ ওরা তো শুকনো খেতে পারে না, ডালের প্রয়োজন না হয়। তবে আজকে আমি ডালও রান্না করব, ডালটাই যে আগের থেকে ধুয়ে রাখা, আর 3 পিস আলু ছিল আগে থেকে সিদ্ধ করে, আমি ভুলে গিয়েছি এটা দেওয়ার জন্য, এটা দিয়ে কিছু একটা করে ফেলবো, এই ডালটাও রান্না করব আজকে। তো মুরগির মাংসটা হয়ে গেছে, আমি জাস্ট ওয়েট করেছিলাম শালগম আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো শালগম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, এটা আমার হোমমেড গরম মশলা পাউডার, নিজে বানিয়েছি। এটা থেকে যে মানে 1 চামচের 1/5 ভাগ, এটা দিলে লাস্টের দিকে দিলে যে এত ভালো লাগে। আর দিব আমি একটু ভাজা জিরার গুঁড়া, এটাও আমার হোমমেড ভাজা জিরার গুঁড়া, কোথায় গেল আমার জিরার গুঁড়া, এই যে 1/2 চা চামচ এরকম। তো লাস্টের দিকে এরকম একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, মাছের মধ্যে সবজির মধ্যেও দিতে পারেন ভাজা জিরার গুঁড়াটা একদম লাস্টে, নিজে ঘরে তৈরি করে দিবেন, ওটাতে ফ্লেভারটা অনেক ভালো থাকে। এই যে হালকা নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিট আমি রেখে দিব এইভাবে রান্না করার জন্য, আর আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর এই দিকে আমার গরুর মাংসটা কি অবস্থা একটু দেখাই তো, এই দেখুন 7 মিনিট গরুর মাংস রান্না করি বাবা। হ্যাঁ, ইওর ফেভারিট, তুমি তো খাও না। কাসিম জিজ্ঞেস করতেছে আমি কি রান্না করি, আমার ছেলে। তো এভাবে কষালে দেখবেন পানি এত বেশি আসবে যে এই পানিতেই যদি এক্সট্রা কষা কষা মাংস খেতে চান তাহলে আর এক্সট্রা পানির প্রয়োজন হয় না, এতেই সিদ্ধ হয়ে যায় মাংসটা। আর যারা একটু ঝুলঝুল খেতে পছন্দ করেন, পানিটা যখন একটু শুকায় যাবে তখন পানিটা অ্যাড করবেন। তো আমি এইভাবে এই পানিতে আরও কিছু সময় আরও 10-15 মিনিট এইভাবে রান্না করব মাংসটা, মানে 80-90% সিদ্ধ হওয়া পর্যন্ত। তার মধ্যে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই পানি দিব, আর পানি দেওয়ার প্রয়োজন না হলে তো এভাবেই কষিয়ে নিব। এই মাংস এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে, এক্সট্রা পানি ছাড়া যে মাংস থেকে পানিটা বের হয় সেটা থেকে যদি আমরা মাংসটা কষিয়ে রান্না করতে পারি সেই মাংসের টেস্ট অনেক অনেক ভালো। তো মুরগির মাংসের আমি আগুনটা বন্ধ করে দিচ্ছি, আগুন না তো আমাদের হিটার ইলেকট্রিক চুলা, বন্ধ করে দিলাম আর গরু মাংসটা অন। এখন আমি বাকি কাজ করব যত সময় এটা আমার কষানো না হবে, আমার ছেলে স্কুল দিয়ে নেই যে আমাদের জ্বর সর্দি ঠান্ডা সবার, তো ওদেরকে দেই নেই কিন্ডার গার্ডেনে, তো যা মন চাচ্ছে তাই করছে, বাচ্চা মানুষ তো একে একে বাসায় বসে বোরিং হয়ে যাচ্ছে। তো আমি এদিকে ধোয়া পাকা করে নিচ্ছি। তো
তো থালা বাসন যতগুলা ধোয়ার ধুয়ে নিয়েছি, এখন আমি মুছে রেখে দিব, সবগুলা পানি ঝরিয়ে রেখে দিব। আসুন দেখি আমার পুচকে দুইটা কি যে করে। কই এরা, কোথায় তোমরা? হ্যাঁ, মেও মেও, ওই যে টেবিলের নিচে। ইলিয়া কোথায়? বেডরুমে। ওয়ের আর ইউ ইলিয়া? এই যে ইলিয়া এখানে। কি করো, সব এলোমেলো করে ফেলেছ ব্যাড, কে নাইস করবে বলো? ওকে, নাইস করো। আর আসলে বৃষ্টি তো হয়ে যাচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি, রোদ নাই, ঠান্ডা, এতই ঠান্ডা পড়েছে। আর এটা হচ্ছে আমার সামনের উইন্ডোতে এই ফুল গাছটা। ব্যাড, ওকে করো, তুমি নাইস করে বেড করে। সে নাকি বেড গুছাবে, গুছাও গুছাও, কাজ শিখো। তো এখানে চিকেনটা একদম কষানো হয়ে গেছে, আমি এখন পানি এড করে দিব আর কিছু আলু দিয়ে দিব। তো এরই মধ্যে আমি পানিটা দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা আমার গরুর মাংসের মধ্যে দিলে খেতে ভালোই লাগে, আর আমার হাজবেন্ডেরও খুব পছন্দের। তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এরই মধ্যে বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে। এই যে গরুর মাংসটা মাশাল্লা একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তো ইনশাল্লাহ ভালোই হবে। তো এটাই আসলে ছিল আমার আজকে সারা দিনের কাজ বাচ্চাদের নিয়ে, আর সেহরির জন্য রান্না বান্না। ইফতার আমরা তেমন কিছুই করছি না, কারণ আমাদের ইচ্ছা আছে চিড়া দিয়ে একটা জাস্ট ডিজার্টের মতো তৈরি করব, ওইটাই খাবো আমরা। ফল থাকবে, তাই তেমন আসলে কিছু দেখানোর মতো নাই, সিম্পলভাবেই রোজা রাখব করে যাচ্ছি, যাতে অল্প আয়ে অল্প খরচে রোজাগুলা চালিয়ে নিতে পারি। কারণ আমাদের দেশে এবং বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ খেতেই পারছে না, তো সেই চিন্তা ভাবনা থেকে আমরাও চিন্তা করেছি তেমন কিছু এক্সট্রা করব না, যেটার খরচ হয়। মানুষ তো অনেক কিছু না খেয়ে থাকে, আমরাও যাতে অল্প অল্প খেয়ে রোজা রাখি, এতে বেশি আশা করছি বেশি সওয়াব পাওয়া যাবে। আসলে খারাপ লাগে যখন আমরা অনেক খাবার অপচয় করি আর কোনো কোনো জায়গায় মানুষ খেতেই পারে না, সেটা ভাবলেও অনেক কষ্ট লাগে। তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এগুলা হচ্ছে যে পিফান্ড, পিফান্ড যারা জার্মানিতে থাকেন তারা বুঝেন, মানে যে 25 পয়সা এক্সট্রা দিতে হয় যে কোনো ক্যানে বা ড্রিঙ্কস কিনলে, সেটা শরবত হতে পারে, ফলের জুস হতে পারে, কফি হতে পারে, তো তার জন্য 25 সেন্ট এক্সট্রা দিতে হয়। তো বাসায় এনে এগুলো আবার ফেলে দিতে হয় না, এগুলো যদি আপনারা মেশিনে রিটার্ন দেন, এই বোতলগুলা মেশিনে রিটার্ন দিলে, এই যে এই সাইন দেওয়া, মেশিনে দিয়ে দিলে আপনার সেই 25 পয়সা রিটার্ন দিবে। আপনি যেই দোকানে দিবেন সেই দোকানের থেকে রিসিপ্টটা দিলে আপনার সেই টাকাটা রিটার্ন দিয়ে দিবে। তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দর মতো রোজা রাখবেন, নামাজ পড়বেন, সবাই সবাই সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড রামাদান মোবারক অ্যাগেইন। স্তাসিন, সে রামাদান মোবারক। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। সে খুব খুশি হয় তারা বলতে দিলে। আল্লাহ হাফেজ।